হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আজকের ভিডিওতে তোমাদেরকে বোঝাবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফোর ইংলিশ জেনারেল, যাদের এসিসি বি টু আছে, অর্থাৎ টপিক হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, সেই পেপারের সিলেবাস, সিলেবাস প্লাস সাজেস্টিভ কিছু প্রশ্ন, কিছু টিপস আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। প্রথমে আবারও বলছি, এখানে যারা সেমিস্টার ফোরে আছো, যাদের ইংলিশ জেনারেল এসিসি বি টু, তাদের ক্রিয়েটিভ রাইটিং সিলেবাসটা আমি বলছি। দেখো, তোমাদের জানতে হবে প্রথমে কী কী আছে। হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, রাইটিং শর্ট স্টোরি অর পোয়েট্রি অ্যান্ড প্রিপেয়ারিং ফর পাবলিকেশান, এই হচ্ছে তোমাদের মূল সিলেবাস। মূল সিলেবাস থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন আমি দেব, সম্ভাব্য কিছু প্রশ্ন। তোমাদের এই সিলেবাসেরও কোনো রকমের কোনো সাজেশান হয় না। এখান থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো, সেই কোশ্চেনগুলো তোমরা করো। আশা করা যায় এই কোশ্চেনের ভিতর থেকে তোমরা কিছু হলেও কমন পাবে, এবং এই কোশ্চেনগুলোকে তোমাদের আগে বুঝতে হবে সবথেকে মূল যে জিনিসটা, ক্রিয়েটিভ রাইটিং। এই ক্রিয়েটিভ রাইটিংটা কী, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিংটাকে কীরমভাবে লেখে, সেটাকে কীরমভাবে সাজায়, ক্রিয়েটিভ রাইটিং লেখার সময় তোমাদেরকে সেই জিনিসটা সাজাতে হবে কীরমভাবে, কীরকমভাবে স্যার ম্যাডামরা খাতা দেখবেন, সেটা হচ্ছে তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে। আমরা জানি আমাদের সকলের মধ্যেই কিছু না কিছু ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটিটা এবার তোমাদেরকে খাতায় প্রকাশ করতে হবে। তোমরা কতটা কী দিতে পারছো সেটার ওপরেই তোমাদের নাম্বারটা দেওয়া হবে। এবারে চলে আসি তোমাদের কিছু প্রশ্ন দিই। দেখো, তোমাদের একের দাগে থাকবে মার্কস 15 প্রশ্ন, চারের দাগে থাকবে মার্কস 15 প্রশ্ন, এবং পাঁচের দাগে থাকবে 10 মার্কসের প্রশ্ন। এই প্রশ্ন যে তিনটে আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখেছি, এই তিনটে প্রশ্নের জন্য আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়েছি। একের দাগে দুটো প্রশ্ন থাকবে, তোমাদের একটা করতে হবে। চারের দাগেও দুটো প্রশ্ন থাকবে, তোমাদের একটা করতে হবে, এবং পাঁচের দাগেও দুটো প্রশ্ন থাকবে, তোমাদেরকে সেখান থেকে একটা করতে হবে। এই যে প্রশ্নগুলো, এই পুরো প্রশ্নটা তোমাদের ক্রিটিক্যাল না সরি ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিংয়ের ওপর থেকে লিখতে হবে। জিনিসটা কী করে না করে, তার ইউজ কী, এই সমস্ত জিনিসগুলো তোমাদের লিখতে হবে। এর জন্য কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা সেই প্রশ্নগুলো খুবই ভালো করে করবে, অবশ্যই তোমরা কিছু না কিছু কমন ঠিক পেয়ে যাবে। দেখো, প্রথমে আমি দিয়েছি হোয়াট ইজ দ্য ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং কী, ইম্পর্ট্যান্স অফ ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিংয়ের গুরুত্ব কী আছে, হোয়াই ক্রিয়েটিভ রাইটিং আর ইম্পর্ট্যান্ট ফর স্টুডেন্টস, দিয়ে আছে ক্রিয়েটিভ রাইটিং ইউজড অথবা ইন্ট্রোডিউশন টু ক্রিয়েটিভ রাইটিং, তারপরে আছে রুলস অফ ক্রিয়েটিভ রাইটিং, বেনিফিটস অফ ক্রিয়েটিভ রাইটিং, ক্যালকুলেশনস অফ ক্রিয়েটিভ রাইটিং, ডেভেলপ অফ ক্রিয়েটিভ রাইটিং। এই যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের, এগুলোর জন্য তোমরা কী করবে, তোমরা গুগল থেকেও সার্চ করতে পারো, পেরে এই জিনিসগুলো নোট করবে। এগুলো তোমাদের 10 এবং 15 মার্ক্সের কিছু প্রশ্ন, এগুলোর আনসার তোমরা এখন থেকেই জোগাড় করো এবং পড়া শুরু করে দাও। আমি আবারও বলছি, তোমাদের জানতে হবে ক্রিয়েটিভ রাইটিংয়ের পুরো বিষয়টা। তোমরা এর আগের পেপারটা, তোমাদের যে সেক পেপারটা ছিল, সেটা তোমাদের স্কুল লেভেলের রাইটিং দেওয়া ছিল কিছু, যেটা ছিল নোটিশ, তারপরে রিপোর্ট, লেটার, এই ধরনের জিনিস। কিন্তু এইটা তোমাদের স্কুল লেভেলের রাইটিং না, এটা তোমাদের কলেজ লেভেলের রাইটিং। এটাকে তোমাদের শিখতে হবে, জানতে হবে, লিখতে হবে। তোমরা এখান থেকে ক্রিয়েটিভিটিগুলো তোমাদের মধ্যে কী কী আছে সেগুলোকে তোমাদের দেখাতে হবে তোমাদের খাতাতে। আচ্ছা, এবারে চলে আসি, দুইয়ের দাগে তোমাদের কী প্রশ্ন থাকবে। ওপরে তোমাদের একের দাগে, চারের দাগের এবং পাঁচের দাগের প্রশ্ন দিয়েছি, এবার পড়ে আছে দুইয়ের দাগে। দুইয়ের দাগে লিখতে হবে তোমাদের স্টোরি রাইটিং, স্টোরি রাইটিং দিতে হবে 20 মার্কসের। এখানেও কিছু টপিক তোমাদের দিয়ে দেবে, যেমন আর তোমাদের 2028-21 দিয়েছিল ওয়ার অ্যান্ড লাভ, মোস্ট প্রবাবলি সেইখান থেকে তোমাদেরকে লিখতে হবে পুরো স্টোরি একটা, সেটা থাকবে তোমাদের 20 মার্কস। এখানেও দুটো থাকবে, তার মধ্যে তোমাদের একটা লিখতে হবে। তারপরে আছে পোয়েম, তোমাদের পোয়েম লিখতে হবে লেস দ্যান 10 লাইন্সের মধ্যে একটা পোয়েম তোমাদের লিখতে হবে। এখানেও তোমাদের টপিক দিয়ে দেবে দুটো কি তিনটে, হয়তো দুটোই দেবে, তার মধ্যে থেকে একটি টপিকের ওপর থেকে তোমাদের 10 লাইনের মধ্যে একটা পোয়েম লিখতে হবে, এটার জন্য তোমরা পাবে 20 নাম্বার। আবারও বলছি, এই যে
পুরোটাই তোমাদের ক্রিয়েটিভ রাইটিং, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের স্টোরি লিখতে হবে নিজেদের মতো করে, তোমাদের পোয়েম লিখতে হবে নিজেদের মতো করে, ক্রিয়েটিভ রাইটিংটা কী সেটা বোঝাতে হবে। এই হচ্ছে তোমাদের মূল সিলেবাস এবং সিলেবাস ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন এবং সাজেস্টিভ কিছু টিপস, এগুলো তোমরা এখন থেকে পড়া শুরু করো, জানা শুরু করো। আশা করা যায় এখান থেকে কিছু হলেও তোমরা কমন পেয়ে যাবে। যে কোশ্চেনগুলো আমি দিলাম সেগুলোকে নোট করো, নোট করে এখন থেকে আনসার রেডি করো, রেডি করে মুখস্থ করা শুরু করো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে, এবং যাদের সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।